হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিমানা। চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ওকে, শরীরটা খারাপ তো সকাল থেকে ঘুম থেকে উঠতে পারিনি, আর এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে উঠোনটা একবার পাচালি করছি। কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে একদম পুরো উঠোনে কাদাও ছিল, তো হালকা রোদ বেরিয়েছে সেই জন্য অনেকটা শুকিয়েছে। আর এখন কি করব, ঘুম থেকে উঠে নিজের কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, দু বোতল জল নিয়ে আসলাম, ব্রাশ করে চলে আসলাম। তো ব্রাশ ট্রাশ করে নিয়ে এসে ভাবছি যে কাপড় টাপড়গুলো এবার একটু মেলে দিই, জলের বোতলগুলো দুয়ারে রেখে দিলাম, আর কাপড় চোপড়গুলো মেলে মানে মা সমস্ত কাজ সেরেছে, বাসন টাসন সমস্তই ধোয়া হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, শুধু আমার কাপড়গুলোই ধোয়া হয়নি। তাই মা, মানে আমি যখন ধুতে যাচ্ছি, মা বলছে কোথায় ছিল এগুলো, তুমি কোথায় রেখেছিলে? আমি বলছি যে এক পাশেই ছিল, আপনি দেখেননি। আর আমি ধুয়ে নিচ্ছি নিজের কাপড়গুলো, কি উচিত যে মা ধুয়ে দিক? হ্যাঁ, ধুয়ে দেয় মা যখন খুব শরীর খারাপ হয়, আর হয় ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো এখন আমি ভালো আছি, অতটা শরীর খারাপ না, তো নিজের কাজ নিজে করাই ভালো, তাই না? আর অনুষ্কা মায়ের কাছেই আছে, ও ঘরে, আর কাপড় জামা মেলে দিয়ে এবার চলে এসেছি। অনুষ্কাকে বললাম খাবি, তো বলল এখন না, আমি খাবো না মা। আর আমি এখন বিছানা তুলতে চলে আসলাম, তো বিছানাগুলো গোছানো হয়ে গেছে, এবার ঠিকঠাক করবো আর বিছানাটা ঝাড়বো, তাহলেই হয়ে যাবে। তো তাহলেও ঠিকঠাক করতেও তো একটু সময় লাগে, হ্যাঁ তাই না বলো? আর এখন দেখো বিছানার বালিশ টালিশগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি ভালোভাবে, অনুষ্কাকে একবার পড়তে বসাবো, কারণ সকাল থেকে তো আমি মানে বলছি না উঠতে পারিনি, খুবই শরীরটা খারাপ ছিল সেই কারণে। তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাওয়ার পর অনুষ্কাও উঠে পড়েছে, তো উঠে অনুষ্কা ওর বাবায়ের কাছ মানে কাছ থেকে কাছেই ছিল, তারপর বাবাই ডিউটি বেরিয়ে যাওয়ার পর ও ঠাম্মার কাছে চলে গেছে, তো ঠাম্মায়ের কাছেই আছে। মা সকালে ওকে খাইয়ে দিয়েছে, আর পড়তে তো বসেই নেই, আর আমাকে ছাড়া তো কারো কথা শোনে না, তো মা অনেকক্ষণ ধরে বলছে, শুনতে পাচ্ছিস সে বাবু, ননি বাবু একবার পড়তে বস, শোনা মায়ের শরীর খারাপ, ঠাম্মি বসছি ঠাম্মি বসছি করে চলে গেছে। তো একবার বসায়, কারণ স্কুলে ছুটি আছে, স্কুল যখন নেই তাহলে তো একবার বসানো যেতেই পারে। স্নান টান করিয়ে নিয়ে বসাবো না এখনই বসাবো ভাবছি, তো এখন 9টা বেজে গেছে, সেটাই ভাবছি কি করব। তো যদি বলে স্নান টান করে বসবো তো আরও ভালো, আর যদি বলে না এখন বসবো তাহলে তো খুবই ভালো, দেখি অনুষ্কা কী করে। আর চলো, আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, এবার বিছানাটা আমি ভালো করে ঝেড়ে নেবো। কথা বলতে বলতে এই কাজগুলো আমার সব হয়েই গেল বলো, এবার ভালোভাবে বিছানাটার চাদরটা মেলে দিই, মানে ঠিকঠাক করে দিই আর কি। আর অনুষ্কা বলছে, মা তুমি ওঠো, আমার ভালো লাগছে না, তোমার শরীর খারাপ হলে আমার একদম ভালো লাগে না। তো এরকম করে বায়না করছিল, কাঁদছিল, আর এখন উঠে পড়েছে, মানে ও খুব খুশি দেখছে মা ঠিক আছে একদম। তো বিছানা গোছানো হয়ে গেছে, এবার বিছানাটা ভালোভাবে ঝাড়ছি, হয়ে গেল। এবার মাত্র বিছানা টিছানা তুলে নিলাম, মেজো পুরো গুছিয়ে টুছিয়ে নিলাম তোমরা দেখলে, আর এই জল ভরে নিয়ে এলাম বালতিতে, আর সকালের কাজগুলো তো টুকটাক সারা হলোই। শরীরটা আজকে খারাপ জানো, ভালো লাগছে না, মানে একটু ঠান্ডাও লেগেছে, আর আজকে অনেকটা বেলাতেই উঠেছি, শরীরটা খুবই খারাপ। মা সমস্ত কাজ সেরেছে, আমি উঠে শুধু জামা কাপড়গুলো ধুলাম, ব্রাশ করলাম, আর এই বিছানা তুললাম, জল নিয়ে আসলাম, এইসবই করলাম। অনেক বেলায় উঠেছি বললাম, শরীরটা খুব খারাপ, তো বিছানা টিছানা এইসব কাজগুলো সেরে নিয়ে মা তো সমস্ত কাজ সেরেই ফেলেছিল, আর লক্ষ্মী পুজো তো একবারে স্নানটা করে নিলাম, জামাটা ভারী ভারী লাগছিলো সেই জন্য একবারে স্নানটা সেরে নিয়ে আমি ভাবলাম তাহলে লক্ষ্মী পুজোটা করে নিয়ে আসতো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সেই জন্যই আমি ভাবলাম যে স্নানটা করে নিয়ে আর স্নানটা করে একদম রেডি হয়ে চলে এসেছি, এবার পুজো করবো। শীতলাতলায় পুজো করতে যাবো আমাদের, তারপর ঘরের লক্ষ্মী ঠাকুরকে পুজো করবো, সমস্ত ঠাকুরগুলোকেই পুজো করবো, আলপনা দেবো, তো চলো হট করে। তো আমাদের বৃহস্পতিবারে যে একজনই পুজো করে এটা না, কখনো আমি কখনো মা, মাই বেশি করে, আবার কখনো পায়েল, মানে আমরা তিনজনই করি, আর ঠাকুমাকে করতে দেওয়া হয় না, নয় আমরা তিনজনের মধ্যে যে হোক না যে হোক করি। তো মাই করবে বলছিল, তো আমি বললাম না মা আমি করে দিচ্ছি, আমি তো এমনি বেলায় উঠেছি, স্নান টানও সেরে নিয়েছি, তো করে নিই। দিয়ে মা বললো ঠিক আছে তাহলে তাই করিয়ে দাও, আর আমি অনুষ্কাকে নিয়ে দুটো মুড়ি খাই। তো মা আর অনুষ্কা মুড়ি খাচ্ছে, আর আবার স্নান করতে হবে, পুকুরে বায়না করছে,
তো আমি মানা করছি, কি করবে দেখি। আর আমি এই যে তুলসী তলা আর অনুষ্কার সাথে মাঝে মাঝে বকতেও হচ্ছে, বকাচ্ছে, দেখো পুজো করছি তুলসী তলাটা, আর এখনও শীতলা তলায় পুজো করতে যায়নি, তো যাবো, হয় তোমাদের সাথে ওইটার শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে কি বলতো, ওখানে আমার ক্যামেরা ধরার কেউ নেই জানো, আমার যেটুকু স্ট্যান্ড দিয়ে হয় আর কি, আর পুজো করতে করতে আমার সাথেও আমাকে অনুষ্কার সাথে বকতে হচ্ছে, দেখতে পাচ্ছ তো। চলো এবার আমি শীতলা তলায় পুজোটা সেরে আসি। তো পুজো টুজো হয়ে গেছে, শীতলা তলাতেও পুজো করে চলে এসেছি, আর অপর ঘরেও পুজো করা হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে পঞ্চমুখী শাঁখ, সেই জন্য পাঁচবার বাজাতে হয়, অনেকে তিনবারও বাজায়, তাদের এমনি শুধু সিম্পল শাঁখ, আর আমাদের পঞ্চমুখী শাঁখ বলে তিনবার নয় পাঁচবার বাজাতে হয়। তো ধোয়া হয়ে গেছে শাঁখ, এবার রেখে দিই। তো দিয়ে চলো এবার দুটো খেতে হবে, পুজো টুজো সেরেছি। তো পুজো টুজো সারা হলো, এইমাত্র পুজো হলো, আর শাঁখটাও বাজিয়ে দিলাম, বৃহস্পতিবারের পুজো টুজো শেষ। আর এবার আমি খাবো, কারণ সকাল থেকে তো কিছু খাইনি, এমনি শরীরটা খারাপ, আর মা পুজো করবে বলছিল, বললাম আমি করে দিচ্ছি, করে নিয়ে এবার আমি দুটো খাবো, খেয়ে আবার রান্না বসবো। পুজো সেরে আবার একটু আলু ভাজলাম, এসো দিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি খাবো। তোমরা কি কেউ মুড়ি খাবে? চলে আসো। আর অনুষ্কা মায়ের কাছে খেয়ে নিয়েছে, শুধু আমিই খাইনি, ওই জন্য আমি এখন খেতে বসে পড়লাম, আর ঠামাকে দিয়ে এলাম একটু। চলো মুড়িটা খেয়ে নিই, এবার রান্না আছে তো। আজকে আমাকে রান্না করতে হয়নি, নতুন করে মায়ের রান্না করলো, শরীরটা খারাপ বলে আমি পুজো টুজো সারলাম। তো মা বললো তোমাকে আর আলাদা করে বসাতে হবে না, এখানেই খেয়ে নেবে। তো রান্না হয়ে গেছে, মা যা পেরেছে করেছে, আর অনুষ্কা এই যে খেতে বসে পড়েছে, এই তরকারি হয়েছে, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, শাক ভাজা হয়েছে, একটা বড় পুঁটি মাছ ভাজা, আর আলু পেঁয়াজ ডিমের একটা ঝাল মতো করেছে মা। অনুষ্কার মাথাটার অবস্থা দেখো, মুখটার অবস্থা দেখো। তো আজকে অনুষ্কার আঁকা আছে, এই জন্য বেরি করেছি। ধানগুলোর ওপর দিয়ে দিয়ে হড়হড় হড়হড় করে গড়াচ্ছে, এত বদমাইশ মানে মেয়ে জানো, একটা কথা শোনে না। সাইকেলটা হাত থাকে না, বাবাকে বললাম একটু হাত দিয়ে দিতে, আমার বাবা সাইকেলটা হাত দিয়ে দিল, অনুষ্কা ধরলো। আর আজ তো বৃহস্পতিবার, ওই জন্য পা দেখাতে নেই, একটু আলতা পড়লাম, ওড়ে টোড়ে বলছি, যাই কারণ সে তো সাড়ে সাতটা মনে হয় বেজে যাবে আসতে। এই সাইকেলটা কি ধুলো, একটু মুছতে হবে। তো এই মাত্র আসলাম অনুষ্কাকে আঁকিয়ে নিয়ে, এই যো ওর তো শুধু ফোন আর ফোন, একবার ফোন দাও, কার্টুন দেখবো, এই দেবো সেই দেবো, আর সেই এই যে গাডারগুলো নিলাম, ওর খাবার এই যো, আর ফ্লিপকার্ট থেকে যেই শাড়িটা নিয়েছিলাম তার ওই ব্লাউজ পিসটা কাটাতে দিয়েছিলাম, মানে কাটাতে বলতে ব্লাউজটা কাটাতে দিইনি, কাটিয়ে নিলাম ব্লাউজ পিসটা, পরে করবো। আর এই যে শাড়িটার মানে পিকো করাতে দিয়েছিলাম আর কি। তো ঠিক আছে চলো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, আচ্ছা গরম, প্রচন্ড গরম। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।